বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, ইরান ও ইসরায়েলের মধ্যকার বিরোধ অনেক পুরনো। কয়েক দশক ধরেই মধ্যপ্রাচ্যের দেশ দুটি প্রক্সি যুদ্ধে জড়িয়ে রয়েছে। যুগ যুগ ধরে ইরান এবং ইসরায়েল একে অপরের বিরুদ্ধে নানা ধরনের গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ইরানকে মধ্যপ্রাচ্যে তাদের জন্য সব থেকে বড় হুমকি বলে মনে করে। ইরানও ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে তাদের সব থেকে বড় শত্রু হিসেবে বিবেচনা করে, কারণ ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহচর। ফলে ইসরায়েলের সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরান বিরোধী তৎপরতা চালিয়ে যাচ্ছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে ইরান সব থেকে বড় শক্তিশালী হয়ে ওঠার বিরুদ্ধে ইসরায়েলকে তারা একটি বড় বাধা হিসেবেই দেখে। তাই ইসরায়েলকে যে কোনো উপায়ে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে ইরান। এ কারণেই সিরিয়া, ইরাক, লেবানন এবং ফিলিস্তিনে ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনীকে ইসরায়েলের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে ইরান। আর এসব মিলিশিয়া বাহিনীকে অত্যাধুনিক অস্ত্র এবং সামরিক প্রশিক্ষণ দিয়ে দুর্ধর্ষ যোদ্ধা হিসেবে গড়ে তুলেছে ইরান। ফলে ইসরায়েলের উত্তর সীমান্ত এলাকায় কৌশলগত প্রেক্ষাপট দ্রুত বদলাতে শুরু করেছে, কারণ ইরানের নেতারা ইহুদিবাদী রাষ্ট্রটির ঘোরতর বিরোধী এবং তারা ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। এমন এক জটিল প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে রাশিয়া, কারণ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ ইউক্রেন যুদ্ধের ইস্যু নিয়ে রাশিয়ার বিরুদ্ধে একটু বেশি সরব হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট যতটা না সরব ছিলেন তার চেয়ে বেশি সরব হয়েছেন লাপিদ। গত 1 জুলাই নাফতালি বেনেট পদত্যাগ করার পর পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী হন। লাপিদের এমন আচরণের কারণে চরম ক্ষুব্ধ হয়েছে রাশিয়া। ফলে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। এদিকে রাশিয়ায় বসবাস করা ইহুদিরা যেন ইসরায়েলে আসতে পারেন, সেজন্য রাশিয়ায় কার্যক্রম পরিচালনা করত একটি ইহুদি এজেন্সি। তবে গত সপ্তাহে রাশিয়ার একটি আদালত ওই ইহুদি এজেন্সির কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। আদালতের পক্ষ থেকে জানানো হয়, বিচার মন্ত্রণালয় এজেন্সিটির কার্যক্রম বন্ধ করে দিতে অনুরোধ করেছে, কারণ তারা নিয়ম ভেঙেছে। এর ফলে ইহুদিবাদী ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ায় একটি ইহুদি সংস্থা বন্ধের জন্য মস্কো এবং তেল আবিবের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর মারাত্মক রকমের প্রভাব পড়বে। সম্প্রতি স্থানীয় আইন লঙ্ঘনের কারণে দৃশ্যত সরকারি এ সংস্থাটিকে রাশিয়ার আইন মন্ত্রণালয় বন্ধ করে দেয়। সংস্থাটি রাশিয়ার ইহুদি সম্প্রদায়ের লোকজনকে অভিবাসী হিসেবে ইসরায়েলে যাওয়ার বিষয়ে উৎসাহিত করে থাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী লাপিদ এক বৈঠকে বলেছেন যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ইসরায়েলের কাছে গুরুত্বপূর্ণ। রাশিয়ার ইহুদি সম্প্রদায় অনেক বড় এবং গুরুত্বপূর্ণ। প্রতিটি কূটনৈতিক আলোচনায় মস্কোর সঙ্গে এ বিষয়টি আলোচিত হয়ে থাকে। ইসরায়েলের এই সংস্থাটির বিরুদ্ধে মূল অভিযোগ কী তা প্রকাশ করা হয়নি, তবে ইসরায়েলের গণমাধ্যম জানিয়েছে যে সংস্থাটি চলতি মাসের প্রথম দিকে রাশিয়ার আইন মন্ত্রণালয় থেকে সতর্ক বার্তা পেয়েছিল যে তারা তথ্য সংগ্রহ ও সংরক্ষণের ক্ষেত্রে আইন লঙ্ঘন করেছে। বিষয়টি নিয়ে আদালতে শুনানির আগেই ইসরায়েলের ওই ইহুদি সংস্থাটি বন্ধ করে দেয়া হয়। এদিকে রাশিয়ার আদালত এমন নির্দেশ দেওয়ার পর বিষয়টির সমালোচনা করেছেন অবৈধ ইহুদি রাষ্ট্রটির প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। ইসরায়েলের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে তিনি বলেছেন, রাশিয়ার এমন কার্যক্রম দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। সংস্থাটি বন্ধের পর উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েল জানিয়েছে তারা এই ব্যাপারে রাশিয়ার সঙ্গে আলোচনার জন্য দ্রুত একটি কূটনৈতিক প্রতিনিধি পাঠাতে প্রস্তুত রয়েছে, যাতে সংস্থাটির কাজ অব্যাহত থাকে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে প্রতিনিধি দল পাঠানোর ব্যাপারে তেল আবিবের প্রস্তুতির কথা নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার অনুমতি পাওয়ার সাথে সাথেই তেল আবিব মস্কোয় প্রতিনিধি দল পাঠাবে। এই ইহুদি সংস্থাটি 1920 সালের শেষ দিকে প্রতিষ্ঠিত হয় এবং তারাই প্রথম ইহুদিদেরকে ফিলিস্তিনি ভূমিতে অভিবাসী হিসেবে পাঠাতে থাকে। পরবর্তীতে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি হয়। রাশিয়ায় এই সংস্থাটির বিশাল নেটওয়ার্ক রয়েছে। রাজধানী মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শহরে এই সংস্থার কার্যালয় আছে।
এদিকে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত একটি গুপ্তচর নেটওয়ার্ক ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশের একটি স্পর্শকাতর স্থাপনা ধ্বংসের পরিকল্পনা করেছিল। তবে তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের গোয়েন্দা সংস্থার কাছে ওই নেটওয়ার্কের সদস্যরা ধরা পড়ে এবং তাদের পরিকল্পনা বানচাল হয়ে যায়। ইরানের নূর নিউজ নামে একটি বার্তা সংস্থা এই খবর দিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে নূর নিউজের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এর আগে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত একটি গ্রুপের সদস্যদেরকে চিহ্নিত এবং আটক করা হয়েছে। তারা কোনো ধরনের অন্তর্ঘাতমূলক পরিকল্পনা বাস্তবায়নের আগে আটক হয়েছে বলে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় উল্লেখ করেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিবেশী একটি দেশের সহায়তায় মোসাদের সঙ্গে সম্পর্কযুক্ত এসব গুপ্তচর ইরাকের কুর্দিস্তান অঞ্চল দিয়ে ইরানের ভেতরে প্রবেশ করে। এই গোয়েন্দা নেটওয়ার্কটি ইস্পাহান প্রদেশের অত্যন্ত স্পর্শকাতর একটি স্থাপনাকে টার্গেট করেছিল এবং তারা এই স্থাপনাটি উড়িয়ে দিতে চেয়েছিল। এই গুপ্তচর নেটওয়ার্কের সদস্যরা আফ্রিকার একটি দেশে কয়েক মাস প্রশিক্ষণ নিয়েছে এবং তারা ইরানের ভেতরে প্রবেশ করার আগেই ইরানের গোয়েন্দা সংস্থা বিষয়টি জানতে পেরেছে। ফলে তাদের সমস্ত কার্যক্রম ইরানের গোয়েন্দা সংস্থার নজরদারিতে ছিল এবং তারা যখন ইরানে ঢুকেছে তখন তাদের ওপর ইরানি গোয়েন্দা সংস্থার পরিপূর্ণ নজরদারি ছিল। গুপ্তচর নেটওয়ার্কের সদস্যরা ইরানে প্রবেশের কয়েক মাস আগেই সবাই ইরানি গোয়েন্দা সংস্থার মাধ্যমে চিহ্নিত হয়। লক্ষ্যবস্তুকে টার্গেট করা গুপ্তচর নেটওয়ার্কের সদস্যরা অত্যন্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক স্থাপন করেছিল এবং তা বিস্ফোরণের মাত্র কয়েক ঘন্টা আগে ওই নেটওয়ার্কের সদস্যদেরকে আটক করা হয়। এদিকে লেবাননের একদল ধর্মীয় বিশেষজ্ঞ অত্যন্ত জোরালো ভাষায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে লেবাননের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরোধিতা করেছেন। বৈরুত মুসলিম স্কলার্স অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, দখলদার ইসরায়েল এবং লেবাননের মধ্যে কোনো মানবিক কিংবা ধর্মীয় যোগাযোগ নেই, বরং লেবাননের সংবিধান অনুযায়ী ইসরায়েল হচ্ছে শত্রু। বর্তমানে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব সংবিধান লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্র প্রস্তুতের চেষ্টা চালাচ্ছেন, তাদের কঠোর সমালোচনা করেন লেবাননের এই ইসলামী বিশেষজ্ঞরা। বিবৃতিতে বলা হয়েছে, কোনো প্রেক্ষাপটেই ইসরায়েলি শত্রুদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা হবে না এবং আইন সবার ঊর্ধ্বে। লেবাননের এসব ইসলামী বিশেষজ্ঞ সুস্পষ্ট করে বলেছেন, যেখানে বিভক্তির বীজ বপন করা হয় এবং লেবাননের প্রতিরোধ আন্দোলনকে বাধা সৃষ্টি করা হয়, সেটি লেবাননের জাতীয় স্বার্থ রক্ষার কেন্দ্র হতে পারে না, বরং ধর্মীয় প্রতিষ্ঠানই হতে পারে এমন কোনো কেন্দ্র যেখান থেকে জাতীয়তাবাদ এবং দেশের ঐক্যের পক্ষে কথা বলা হবে। ইউরোপীয় ইউনিয়নের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি এসভেন কুপম্যান্স লেবানন সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং হিজবুল্লাহ নেতাদের কাছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার একটি পরিকল্পনা উপস্থাপন করার পর লেবাননের ধর্মীয় বিশেষজ্ঞরা এই বিবৃতি দিলেন। এ প্রস্তাবে ইউরোপের নেতারা ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে লেবাননকে খাদ্যশস্য, ওষুধ এবং বিদ্যুৎ সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং লেবাননের রাজনৈতিক কাঠামোয় হিজবুল্লাহ গুরুত্বপূর্ণ ছাড় পাবে। এই প্রস্তাব প্রত্যাখ্যান করে কর্মকর্তা বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ হচ্ছে বিশ্বাসঘাতকতা এবং লেবানন কখনো এই ধরনের কাজ করবে না। ফলে খুব সহজে বলা যায়, ইরান এবং রাশিয়া ইসরায়েলকে চতুর্দিক থেকে ঘিরে ধরেছে। ইসরায়েলের এই কঠিন পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব ইসরায়েলের পক্ষে কি ধরনের পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, রাশিয়া ইসরায়েলের এজেন্সি বন্ধ করে দিয়ে কাজটি ভালো করেছে বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আর কোন ধরনের ভিডিও দেখতে চান। আমরা আপনাদের পছন্দ মতো ভিডিও বানাতে চেষ্টা করব ইনশাল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি, ধন্যবাদ।